হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করলেন শ্বশুর। ঘটনাটি শুনলেই কেমন একটি বিচ্ছিরি শোনা যায়। কাউসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিন। বলা চলে এগুলোই হচ্ছে কেয়ামতের আলামত। মানুষ এখন ভুলে গেছে যে কোনটা তার জন্য জায়েজ, কোনটা তার জন্য জায়েজ না। বন্ধুরা, পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় এই ঘটনাটি ঘটেছে। ছেলে কাজ করে, কাজের জন্য কাজের প্রয়োজনে মাঝে মাঝে সে মানে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। তো মাঝে মাঝে বাসায় আসে, এবং যখনই বাসায় আসে বাড়ির যে বউ রয়েছে, মানে ছেলের বউ, ছেলের সাথে বাজে ব্যবহার করে। এবং ছেলের যেই মানে বাবা রয়েছে, মানে শ্বশুর, মেয়ের শ্বশুর, মানে বউর শ্বশুর যেটা, তো সে শ্বশুরের সাথে খুবই ভালো ব্যবহার করে। এবং ছেলে যখন ঘুমাতে যায়, ঘুমানোর সময় ছেলের সাথে খুবই বাজে ব্যবহার করে, এই বিষয়গুলো জানিয়েছে মেয়ের শাশুড়ি। ছেলের মা এই বিষয়গুলো লজ্জা শরমের জন্য প্রকাশ করতে পারেনি আগে। রিসেন্টলি মেয়ে, মানে বউ, ছেলের যে বউ, সে বাপের বাড়ি গেছে, এবং বাপের বাড়ি থেকে বাবার বাড়িতে বলে আসছে যে তার খালার বাড়ি বেড়াতে যাচ্ছে। তো খালার বাড়ি বেড়াতে গেছে, ভালো কথা, সেখান থেকে তো আর ফিরে নাই। সেখান থেকে মানে এখানে শ্বশুর আর ওইখানে ছেলের বউ দুজনে আগে থেকেই বুদ্ধি করছে যে তারা পালাবে। তো তারা ওইখানে কি করছে, ঢাকায় চলে আসছে। ঢাকায় এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে এখন তারা বাড়িতে ফোন দিয়ে জানিয়ে দিয়েছে যে আম্মা, আমরা ভালো আছি, আমরা দুজন বিয়ে করে নিছি, শ্বশুরকে আমি বিয়ে করে নিছি, শ্বশুর আর আমি এখন সুখেই আছি। বন্ধুরা, ঘটনাটি খুব খুব খুবই একটি খারাপ ঘটনা এবং নিন্দাজনক ঘটনা। মানুষ এখন ভুলে গেছে যে তার ধর্মে কি আছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে তাদের এলাকায় খুবই হইচই, এবং মানে খুব ধরনের নিন্দাজনক জানাচ্ছে এলাকাবাসী। তারা বলতেছে যে তাদের কঠোর বিচার হোক, যেন এরকম ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে। তো বন্ধুরা, এই ছিল ঘটনাটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাই, ভালো লাগার কিছুই নাই, শেয়ার করুন, শেয়ার করে জানিয়ে দিন মানে কি অবস্থা চলতেছে, এবং মানুষকে কোনটা জায়েজ কোনটা না জায়েজ। জাস্ট ভাই, এগুলো মানুষ ভুলে গেছে, কোরআন হাদিসের কথা ভুলে গেছে। ইবাদত করতে হবে এবং কোরআন হাদিসকে জানতে হবে, শিখতে হবে। না জানলে, না শিখলে ভাই এরকম উল্টাপাল্টা কাজ করবে। এজন্যই ভাই, যারা মুসলিম আছি, প্রত্যেকের আমাদের কি উচিত, কোরআন হাদিস ভালোভাবে জানা, হাদিস পড়া, যত হুজুর আছে হুজুরদের কাছে গিয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা, মাহফিলে গিয়ে অংশগ্রহণ করা। না হলে ওই যে গতকালকে বিভিন্ন জায়গায়, এখন গতকালকে না, বিভিন্ন জায়গায় এখন দেখা যায় ওয়াজ মাহফিলে বাধা হয়ে দাঁড়ায় বিভিন্ন মানুষ। তো এইগুলো ভাই বাধা দেওয়ার, এই যারাই বাধা দেয় তারাই এই ধরনের কাজগুলো করে ভাই। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।